নিটলটোটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকস্তা, এবং আজকে আমরা আলোচনা করব রাজনীতি কোন পথে। বাংলাদেশের রাজনীতি অবশ্যই দল কেন্দ্রিক, এবং মানুষ জানতে চায় কোন দল কোন দিকে যাচ্ছে। আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনাদের দুজনকে স্বাগত। আমি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের মানুষ খুব আগ্রহ নিয়ে, বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলোকে যখন বিশ্লেষণ করেন, ভালো শোনা তারা যাচ্ছে জানতে না। চান যে কোন দল আসলে কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে কি হচ্ছে। আমরা দেখছি যে খুব সম্প্রতি বিএনপির নবগঠিত দল, আমরা দেখেছি যে পুষ্পস্তবক অর্পণের পর জিয়া সমাধিতে সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা একটু জানতে চাবো প্রথমেই আসলে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে, যে আমরা অনেকদিন পরে বিএনপিকে সরব দেখেছি, বিভিন্ন কমিটি গঠিত হয়েছে, এবং সেখানে আসলে যেভাবে আমরা দেখতে চাচ্ছি বা মানুষ যেভাবে দেখতে চাচ্ছে, সেভাবে কি সবাই আসলে নিজেকে উপস্থাপন করতে পারছে কিনা, কিংবা রাজনৈতিক যে চিন্তা চেতনা রয়েছে সেটা আসলে আপনারা কিভাবে মাঠ পর্যায়ে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বড় ভাই মান্নান ভাইকে। আপনি দেখেন আমার বড় ভাই মান্নান ভাই আমার চাইতে রাজনৈতিক ভাবে অনেক অভিজ্ঞ, তাকে দেখে আপনি প্রথমেই আমাকে ধরলেন, আমাকে প্রশ্ন করলেন। যাই হোক, যেহেতু করেই ফেলেছেন তো কাজে দু একটি কথা তো বলতেই হয়। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আপনি যে প্রশ্নটি করেছেন, দুইটা কমিটি হয়েছে, এই ঢাকা শহরটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই এর পিছনে কারণ আছে যে যেহেতু আগে ছিল একটি সিটি কর্পোরেশন, এখন দুইটা সিটি কর্পোরেশন, নর্থ এখন সেই নর্থ সাউথ এর মধ্যে দুটা কমিটি হয়েছে। একটা কমিটির কনভেনার করা হয়েছে আমানুল্লাহ আমান সাহেবকে, আর একটা কমিটির কনভেনার করা হয়েছে জনাব আব্দুল সালামকে। ন্যাচারালি প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় যে সেই দলটি ভালোভাবে চলুক, এবং সেই দলে যারা কর্মকর্তা নির্বাচিত হন তাদের প্রতি জনগণের একটা আশা থাকে, এবং এই দলের যারা নেতৃত্ব দেন যারা তাদেরও আশা থাকে যে আমরা যে কমিটিটা করে দিলাম সেই কমিটিটা রাজনৈতিক ভাবে কতটা এগোতে পারবে। কিন্তু আসল কথাটা হচ্ছে বাংলাদেশে এখন কি রাজনীতি আছে এটা আপনিও জানেন আমিও জানি। রাজনীতি বলতে কিছু আছে, রাজনীতি এখন চলে গেছে দুর্বৃত্তায়িত হয়ে বিভিন্ন, আপনার রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নাই। এ কথা বহুবার আপনাদের টেলিভিশনে বলেছি, অন্য টেলিভিশনে বলেছি। এই যে মান্নান ভাইরা এখন, মান্নান ভাই আমার চাইতে অনেক অভিজ্ঞ, মানে অনেক জ্ঞানী, রাজনীতি কি মান্নান ভাইদের হাতে আছে? রাজনীতি এখন অন্য জায়গায় চলে গেছে। তারপরেও এই রাজনীতি ছাড়া দেশ চলে না, রাজনীতি বলে রাজার নীতি, কিন্তু সেই যদিও রাজার নীতি নাই, এখন হলো ব্যবসায়ী নীতি চলছে। কাজেই তারপরেও আমাদেরকে এটার উপরে নির্ভর করতে হয়, তার কারণ যে এই সংবিধানটি আমাদের এখনো আছে, বাংলাদেশের সংবিধান। এই সংবিধান নিয়ে আমরা এখনো চিন্তা করি, এখনো ভাবি যে হয়তো বা কোনোদিন রাজনীতি আসবে, গণতন্ত্র আসবে। কাজেই সেই আশা ভরসা করেই আমরা এই কমিটি দুটো কে দিয়েছি। কিন্তু আপনারা দেখেছেন এই কমিটি যখন আপনার এই আমাদের কি বলে মহাসচিব সহ সকলকে সহ যখন সাবেক রাষ্ট্রপতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যখন ফুল দিতে গেলেন, তখন কি ঘটনাটা ঘটালেন এটা সকল সারা জাতি দেখেছে। যাই হোক, তারপরেও আমরা মনে করি যে
আমরা যে কমিটি করেছি, আমরা এটা আমরা চাই যে এই কমিটি এই এই দুটি কমিটি নর্থ অ্যান্ড সাউথ তারা রাজনৈতিক ভাবে এখানে এই দলটিকে সমৃদ্ধশালী করবেন, কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন, তৃণমূল পর্যায়ে কর্মীদেরকে রাজনৈতিক ভাবে উদ্বুদ্ধ করবেন, এটাই হলো আমাদের আশা। কিন্তু আমরা যদি দেখি যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে জনগণের সঙ্গে আপনাদের সম্পৃক্ততাটা ওইভাবে নেই, আপনাদের কর্মীরা নেই মাঠে, কিন্তু এই নতুন কমিটি কমিটি যেটা হয়েছে সেটা কি আপনাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবে? ডিকস্টা, আপনাকে একটা কথা বলি, উনি তো এখন আর রাস্তায় নামেন, উনি তো ওই কি বলে সকালে উঠে আপনার বাসায় বসে একটা বিবৃতি দেন, কাজে উনি এই যে কর্মীরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কর্মীরা যে মার খাচ্ছে, মামলা মকদ্দমা ফেস করছে এবং তারা যে জনগণের মাঝে কাজ করছে, এইটা তো উনি দেখেন না, কাজেই উনি এটা বলবেন এই এবং বলতেই থাকবেন। আর তারপরে তার মুখ তো আর বন্ধ করা যাবে না, তার কারণ তিনি একটি রাজনৈতিক দল এবং যে দল এখন ক্ষমতায় আছে, সুতরাং উনি এটা বলতে পারেনি, কিন্তু তারপরেও উনি এটা বলার পরেও আমি মনে করি যে আমরা চেষ্টা করছি যে তৃণমূল পর্যায়ে কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্বুদ্ধ করা যায়। আপনাকে ধন্যবাদ। আমরা একটু জানতে চাই অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছ থেকে যে বিএনপির কাছে আপনাদের যে প্রত্যাশা থাকে, বিশেষ করে বিরোধী দলের কাছে যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাটা কি আপনি আপনারা যারা ক্ষমতায় রয়েছেন আসলে এই ক্ষমতাসীন দল কি এই সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে? বিরোধী দলের যে গঠনতান্ত্রিক বিরোধিতা করা যে বিষয়গুলো আপনারা বলে থাকেন, বিশেষ করে রাজনৈতিক ভাষায় যাদের যাদেরকে আমরা প্রকৃত অর্থে বিরোধী দল বলি, সেই ক্ষেত্রে বিরোধী দল যারা রয়েছেন তাদের ভূমিকাটাকে ওইভাবে রয়েছে কিনা? ধন্যবাদ সঞ্চালক মিস্টার ডি কস্টা। আমি অগস্ট মাস, শোকের মাস, এই মাসে আমরা মুক্তিযুদ্ধ সহ যা হারিয়েছি তা যদি আমাদের না হারিয়ে যেত তাহলে পরে আমার বন্ধু এবং বিজ্ঞ আইনজীবী উনি যা বললেন যে দেশের উন্নয়নের কথা উনি বললেন, সংসদীয় গণতন্ত্রের যে নির্যাস, সংসদীয় গণতন্ত্রের যে অভিজ্ঞতা বা সংসদীয় গণতন্ত্রের যে ভালো দিকটা, সেই দিকটা আমাদেরকে হারাতে হতো না। সেজন্য আমি এই শোকের মাসে প্রথমেই আমি স্মরণ করি আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং তার সঙ্গে ছায়ার মতো যিনি থেকে এই দেশকে স্বাধীন করার ব্যাপারে যিনি ভীষণ ভাবে সহযোগিতা এবং সাহায্য করেছেন, সেই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবকে আমি স্মরণ করি। সেই সঙ্গে 1975 সালের 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, তাদের প্রত্যেককেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদায় বেহেশত দান করেন। আমার ভাই, আমার বন্ধু বড় সজ্জন মানুষ, উনি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চান না, সেজন্য উনি বিশেষ কোনো দিকে না গিয়ে ওনাদের দুটি কমিটি সম্পর্কেই কথা বলেছেন। আমার কথা হচ্ছে যে গণতন্ত্রের অন্যতম পাঠ হচ্ছে যেমন টাকার পৃষ্ঠার পৃষ্ঠা থাকে, সেই রকম গণতন্ত্রের পৃষ্ঠা হচ্ছে বিরোধী দল। ওনারা অল্প সংখ্যক মানুষ সংসদে আছেন কিন্তু জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় আছে এখন, যেহেতু এবং বিরোধী দলের ভূমিকায় থাকলেও নিয়ম হচ্ছে যে যিনি যারা বিরোধী দলে থাকবেন, অন্যান্য যারা স্বতন্ত্র বা অন্য দল থেকে যারা অল্প সংখ্যক এমপি নির্বাচিত হবেন তারা তাদের সঙ্গে থাকবেন। ফলে আমাদের তো খুবই প্রত্যাশা যে আসুন, এবং এখন আজকে এই তো কথা হলো যে আমাদেরকে
জাতিকে এই 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং অসংখ্য মানুষের ত্যাগে তিতিক্ষায় আমরা যে স্বাধীনতা ভোগ করছি আজকে, স্বাধীনতা পেয়েছি। এবং আমার ভাই সিনিয়র আইনজীবী, আইনজীবী বলা যায় আর খুব শুদ্ধ করি বলতে গেলে বলা হয় ব্যবহারজীবী, উনি যেভাবে আমাকে সম্মানিত করে কথা বলেছেন, আমি ওনাকে আরো সম্মান দিয়ে বলতে চাই যে আমরা গণতন্ত্র নিয়েই কাজ করব, গণতন্ত্রের চর্চা দিয়েই আমাদের চর্চা চলবে। সেখানে আমরা যে কথাবার্তা বলছি, গণতন্ত্রের তো খুব বেশি দিন আমাদের গণতন্ত্র হয়নি, আমাদের ধরুন 50 বছরই হচ্ছে গণতন্ত্রের কথা বলতে পারেন। আমরা এই এর ভিতর দিয়ে সামরিক আইন গেছে, 3টা 4টা সামরিক আইন গেছে, সেগুলো আমাদের আমাদের কারোরই কাম্য নয়, সেগুলো ছিল এই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, বরং বৈপরীত্য রয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা চেয়েছিলাম যে ওনারা ভোটে আসুন, কিন্তু ওনারা ভোটে এলেন কিন্তু একটা পদের বিপক্ষে 4-5 জনকে দিয়ে দিলেন এবং ওনারা মন খুলে প্রাণ খুলে ভোট করলেন না। যদি ভোট করতেন তাহলে পরে হয়তো রেজাল্টটা অন্যরকম হতো। এখন সাধারণভাবেই বাংলার মানুষ ধরে নাই যে হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, একটা দল দুটি দলের মধ্যে একটি বিরোধী দলে বসবে, একটি সরকারি দলে বসবে। ফলে সেই জিনিসটা ওনারা করলেন না, ওনারা জামাতের সাথে গাঁট বাঁধলেন, যেটা মুক্তিযুদ্ধের সঙ্গে আসে না। আমরা কোনো ক্রমেই জামাতকে, কারণ যারা আমাদের ইজ্জত লুটেছে, যারা আমাদের নষ্ট করেছে, যারা শহীদ করেছে এবং যারা এখন পর্যন্ত পাকিস্তানের নির্যাস নিয়ে চলতে চায়, তাদেরকে আমরা যারা সাথে নেই তাদের সঙ্গে আমরা একসঙ্গে কিভাবে চলবো বলুন, কারণ তারা তো আমরণ শত্রু। এবং এখনো আমাদের দেশে এই মাসে 21 তারিখের কথা, 20 তারিখের কথা বলেন, এই যে নেত্রীকে মারবার জন্য বোম আপনার 63টা জেলাতে একই সময়ে বোম বাস্ট করলো, এবং বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য যে ষড়যন্ত্র তারা করলো, যে গ্রেনেড হামলা যারা করলো, আল্লাহর অপার মহিমা ছাড়া জননেত্রী শেখ হাসিনা রক্ষা পেতেন না। আমাদের 24 জন নেতা এই তাদের আক্রমণে, মানে বিএনপির আক্রমণে শহীদ হয়ে গেলেন, এবং আমাদের অসংখ্য মানুষ নেতা কর্মী যারা এখন স্প্লিন্টার নিয়ে কষ্ট পাচ্ছে এবং আল্লাহকে ডাকছে। সেজন্য গণতন্ত্র কাউকে হত্যা করে হয় না, গণতন্ত্রকে চর্চার ভিতর দিয়ে, নিয়মের ভিতর দিয়ে, পরমত সহিষ্ণুতার ভিতর দিয়ে গণতন্ত্রকে অগ্রসর করাতে হয়। আমার ভাই জয়নাল আবেদিন সাহেবরা সেটা করতে পারেননি, উনি বড় পোস্টে থাকলেও ওনার জায়গা ঠিক উনি যা চান তা উনি পাচ্ছেন না বলেই আমার বারবার মনে হয়েছে। কারণ বারবার আমরা অনুষ্ঠান করেছি ওনার সঙ্গে, আমি তাতে করে বেদনাটা আমি বুঝতে পেরেছি। আমার কথা হচ্ছে যে আমরা অবস্থাকে সরে আসব না, আমাদের জীবন আমরা রক্ত দিয়েছি, আরো রক্ত দিলেও গণতন্ত্র আমাদের ধ্যান, আমাদের জ্ঞান, এবং গণতন্ত্রই হচ্ছে আমাদের পরম পাওয়া। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এখন? উনি 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 ঠিক বলেছেন, গণতন্ত্র চর্চা হচ্ছে না, এটা উনি ঠিকই বলেছেন। কারণ গণতন্ত্রের চর্চাটা ওনারা করছেন না, আমরা করছি। আমরা সংসদে বসছি, আমরা বিল পাস করছি, আমরা এই যে করোনা ভাইরাসের জন্য
সর্বপ্রথম দ্বিতীয় ব্যক্তি রাষ্ট্র আমরা যারা আমরা ভ্যাকসিন টিকা আমরা সংগ্রহ করে আপনার ফেব্রুয়ারি মাসের 7 তারিখেই আমরা এই টিকা দিয়ে পৃথিবীর কাছে শেখ হাসিনা একটা নিদর্শন সৃষ্টি করেছে যে আমরা স্বল্প আয়ের দেশ হলেও মধ্যম আয়ের দেশ হলেও আমরা আমাদের মানুষের প্রতি আমাদের যে মমতা যে ভালোবাসা এবং তাদের যে দায় শেখ হাসিনা কিন্তু শাসক নন, উনি হচ্ছেন সেবক, উনি সেবা করার চেষ্টাই করে যাচ্ছেন। উনি 3 বার পরপর যে প্রাইম মিনিস্টার হলেন উনি কখনো নিজেকে প্রধানমন্ত্রীর যে দাম্ভিকতা সেটা ওনার মনে কখনো আসেনি, উনি সবসময়ের জন্য সেবকের যে কর্ম সেবকের যে ডিউটি সেটাই করে যাচ্ছেন। সেই জন্য জয়নুল আবেদিন ভাই যেটা বলেছেন, উনি যেহেতু একটি দলে বিশ্বাস করেন এবং সিনিয়র মোস্ট নেতা বাংলাদেশে, ওনাদের মতো বা আমিও ওদের মধ্যেই পড়ি যে ধরলে পারে কত কত সিনিয়র লোক আর আছে আমরা আছি, সেই জন্য উনি একটা খেদ থেকে এই কথাটা বলেছেন। কিন্তু আমি বলি যে আপনারা এখনো সময় আছে, আপনারা আন্দোলন করুন, আপনারা আমাদের সঙ্গে মিলামেশা করুন, কথা বলুন, এই তো একটা সুযোগ যাচ্ছে, করোনার যে সুযোগ, কোভিড এর যে সুযোগ, এই সুযোগে আপনারা নিজেরা কিছু খাদ্য খাবার দিচ্ছেন খুবই অল্প, এইভাবে তো হবে না, এটাকে একটা বাল্ক হিসাবে স্যার বললেন যে গণতন্ত্র আপনারা চর্চা করছেন না, এবং বরাবরের মতো অভিযোগ রয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনারা ধ্বংসাত্মক রাজনীতি করেন, আসলে এটার কোন জবাব আপনি সম্মানিত হতেন। এবং একটা জিনিস দেখুন, বলুন স্যার, আমি বলছিলাম অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে যে যে কথাটা আপনি বলেছেন যে গণতন্ত্রের চর্চা হচ্ছে না, ওনারা করছেন না, ওই পার্টি করছেন না, এবং বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি কথাগুলো অভিযোগ রয়েছে, আমি আমি জানতে চাচ্ছি জয়নুল আবেদিনের কাছে, অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে, যে আপনারা কি মনে করেন যে এই কথাগুলো সত্য? দেখুন, সত্য মিথ্যার ব্যাপার না, আমি প্রথমেই বলেছি যে মান্নান ভাই নিজে হাত দিয়ে বলুক যে কি তিনি কি রাজনীতির মাঠে আছেন, তিনি কি রাজনীতি করতে পারেন। এখানে এখন দুর্বৃত্তের হাতে সবকিছু চলে গেছে, আমি প্রথমেই কিন্তু বলেছি। এখানে একটি কথা হচ্ছে যে গত 3-3টি নির্বাচনে ওনাদের কথা মতো ওনারা জয়লাভ করেছে এবং ওনারা ক্ষমতায় আছে, এবং কি নির্বাচন হয়েছে দেশের মানুষ দেখেছে, জাতি দেখেছে, মানে দিনের নির্বাচন রাতে হয়ে গেছে, এগুলো এখন আর বলতে চাই না, তার কারণ এগুলো বলতে বলতে এখন সব মানুষ পৃথিবীর সমস্ত লোক এখন এগুলা জানা হয়ে গিয়েছে। মান্নান ভাই এই একটি কথা বলেছেন, এই যে কি করোনার কথা, দেখেন আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আছি, সেটা হচ্ছে এই যে করোনা। তো কথাটা হচ্ছে যে গণতন্ত্র এখন আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা শ্রেণী গণতন্ত্রের চর্চা করতেছে, কিভাবে চর্চা করতেছে, তারা সম্পদের পাহাড় বানাচ্ছে। এবং আপনি জানেন যে এই যে করোনাকালীন সময়ে এই যা কিছু আপনার দেওয়া হয়েছে এই বিভিন্ন থানায় এলাকায় সে সমস্ত জায়গায় ওনাদের যে নেতা নেত্রীরা, তারা কিছু লোকে কলা কি বলে ওই ফুলে কলা গাছ বড় 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 কি বলে প্যাট মোটা হয়ে গিয়েছে, এই যা এই গণতন্ত্রের চর্চাটা খুব ভালো চলছে। আপনি তারপরে আপনি দেখেন যে একের পর একটা ঘটনা এই এখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে। আপনি কয়েকদিন আগে দেখেছেন যে ওই যে এক মহিলা, তিনি বলছে যে আমি প্রধানমন্ত্রীকে ছাড়া আর কাউকে
আমি কেয়ার করি না, কোনো মন্ত্রীকেও কেয়ার করি না, তিনি সেদিন, এখন আবার তিনি বেল পেয়েছেন। তারপরে আপনার এই পাপিয়ার ঘটনা, তারপরে আপনার বালিশ চুরির ঘটনা, তারপরে আপনার এই যে ব্যাংকে লুট করার ঘটনা, সম্পদ লুট করার ঘটনা, তারপরে আপনি দেখেন এই যে করোনাকালীন সময়ে এই যে সাবরিনা যে ঘটনাটা ঘটিয়েছে এবং এই কি হসপিটালে এবং সেখানে, তারপরে ওই আর কিছু করতে আগে ওই কি এক হসপিটাল, সেই হসপিটালের ব্যক্তি, এই সমস্ত গণতন্ত্র খুব ভালো চলছে বাংলাদেশ, কিন্তু আসলে যে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, যে গণতন্ত্রের জন্য যে সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, যেটা মান্নান ভাই বলতে চাচ্ছেন যে যে এই ওনারাই সব গণতন্ত্র, সারা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই সংবিধান করেছে, এবং সেই সংবিধানে বলা আছে যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ। কিন্তু মান্নান ভাই বুকে হাত দিয়ে বলুক, উনিও তো জনগণ, আমিও জনগণ, জনগণ কি ভোট দিয়ে কাউকে নির্বাচিত করতে পেরেছে? আমার আমি বলবো এক কথা, এবং আপনিও বিশ্বাস করবেন, এবং সারা পৃথিবীর মানুষ দেখেছে, ভোট তারা কেউ দিতে পারে না। একটা বক্তব্য দেন, আপনি গুলি খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি বিএনপি পার্টি অফিসের সামনেও যদি কোনো মিটিং করতে চান, তাহলেও আপনার উপরে গুলি আসবে। এই অবস্থা, এটাকে কি গণতন্ত্র বলে? সেই জন্য গণতান্ত্রিক আন্দোলন বলতে যা বুঝায়, সেইটা আপনার এই বাংলাদেশে এখন নির্বাসনে চলে গেছে। বিষয়টি হচ্ছে যে আমরা এখন কোথায় আছি, এটা হলো কথা। আমরা এখন এমন একটা জায়গায় আছি যে আমাদের দেশের সম্পদ সব লুট হয়ে যাচ্ছে, লুট হয়ে গেছে। এই যে এক ব্যক্তি, আপনি কালকে দেখলাম কি জানি নাম, তিনি টাকা পয়সা নিয়ে সে ওই বিদেশে অবস্থান করছেন। তো এই একের পর এক, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। তারপরে গণতন্ত্রের নাম যদি এইটাই হয়, আপনি দেখছেন নোয়াখালীতে আপনার এই কি বলে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই, তিনি তো সব প্রকাশ করেই দিয়েছেন যে ভোট যদি হইতো তাহলে পরে এই নোয়াখালীতে আপনারা কেউ নির্বাচিত হতে পারতেন না। এর আগে রাশেদ খান মেনন বলেছিল যে আমি হলফ করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, দেশে গত নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই, আমিও ভোট দিতে পারি নাই। কাজে এই সমস্ত কথাবার্তা আমরা বলতে চাই না, কেননা বলতে চাই না এই কারণে যে এগুলো বলে কোনো লাভ হচ্ছে না। তার কারণ আপনি দেখেন এখানে এই 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 যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে তাদেরকে আজকে কোন দায়িত্বই রাখা হয় নাই। আপনি দেখেন জেলায় জেলায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে আপনার সচিবদেরকে, এবং প্রায় ঘটনা শুনি যে এই প্রশাসনের সাথে এই আওয়ামী লীগের লোকজনের সাথে দ্বন্দ্ব, এবং তাদের মধ্যে মারামারি কাটাকাটি এবং মামলা মকদ্দমা পর্যন্ত হয়ে যায়। অতি সম্প্রতি এই যে বরিশালের ঘটনাটা আপনি আপনারা দেখেছেন কি ঘটনাটা ঘটলো, আর প্রশাসন থেকে বিবৃতিও দেওয়া হলো, এবং একটা হাস্যকর বিষয় হচ্ছে এতদিন কোনো কথা বলা হয় নাই, এই যেই এই কি বলে বিভাগীয় কমিশনার ডেকে মোটামুটি ভাবে বরিশালে একটা আপোষ মীমাংসা করছে, এখন বলতেছেন যে আপনার ক্যাবিনেট সচিব যে ওই বিবৃতি বা সচিবরা ওটার সাথে একমত ছিলেন না। তো এখন এই গণতন্ত্র নিয়ে তো দেশ চলে না। আর এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা আগামী দিনে এই দেশে আমরা কি কি কিভাবে বসবাস করব, কোন অবস্থার মধ্যে বসবাস করব। আদৌ কি দেশে রাজনীতি করা যাবে, আদৌ কি দেশে গণতন্ত্র ফিরে আসবে, আদৌ কি মেম্বার অফ পার্লামেন্টে
ভালো লোক যাবে না এই ব্যবসায়ীরাই এবং দুর্বৃত্তদের এই তারাই এই পার্লামেন্টকে চালাবে? দেখুন, আমরা যেটা অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, দেখবেন যে পার্লামেন্টে থাকে হলো আইন পেশায় যারা নিয়োজিত, অধিকাংশ ব্রিটেনে দেখেন সেই সমস্ত লোকজন, আর এখানে থাকে কারা? ব্যবসায়ীরা। ব্যবসায়ীদেরকে, তাদের টাকা আছে, পয়সা আছে, তারা ব্যবসার জন্য আসে এবং এসে এই আপনার এখানে পার্লামেন্ট শুনেছেন যে বলে যে আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে এসেছি। কিন্তু অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন যে আপনাদেরকে সবসময় ওনারা আমন্ত্রণ জানাচ্ছেন গণতন্ত্রের বিষয়ে আলাপ করতে এবং দেশকে সুন্দর করতে, সামনের দিকে এগিয়ে নিতে কি কি করা লাগবে, একটা আলোচনার মাধ্যমে গণতন্ত্রকে সামনে নেওয়ার জন্য কি কি করা লাগবে, সেগুলো একটা আলোচনার মাধ্যমে উনি আন্দোলনের কথাও বলেছেন। আমরা ওনার কাছে যাব, ওনার কাছে ফিরবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। নিচল টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা মান্নান স্যারের কাছ থেকে জানতে চাই যে গণতন্ত্রের গণতন্ত্রের কথা বলেছেন আপনি, আপনি বলেছেন যে আমরা বারবার বিরোধী দলকে আহ্বান জানাই, আসলে সেই আহ্বানটা কি ধরনের যেটা শুনতে পান না? আসলে এখনই জয়নুল আবেদিন সাহেব বলেছেন যে ওনারা সেই ধরনের কোনো কিছু দেখেন না, বিশেষ করে সরকারের পক্ষ থেকে দেখেন না। ওনারা ওনাদেরকে জননেত্রী শেখ হাসিনা নিজে ফোন করে বললেন যে আপনারা যে কটা মন্ত্রণালয় চান আপনার এই কেয়ারটেকারের, সেই কটা মন্ত্রণালয় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা আসুন। আপনাকে তো নিতে হবে, আপনাকে তো সাহসী হতে হবে। উনি যে নির্বাচনের কথা বলছেন যে রাতে ভোট হয়ে গেল, ওনারা কি কোনো জায়গায় একটা প্রার্থী দিয়েছে? আপনারা কি কষ্ট, আপনি কি কোন পৃথিবীর কোনো জায়গায় শুনেছেন যে একটা দল একটা সিটের এগনিস্টে পাঁচটা ছটা প্রার্থী দেয়? এইটা যদি আমি জয়নুল আবেদিন ভাইকে এখন জিজ্ঞেস করি, ওনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। সেজন্য ওনাকে আমি এমব্রেস করতে চাই না। গণতন্ত্র করতে গেলে গণতন্ত্রের প্রতি মমতা থাকতে হবে, সেই মমতা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আপনাকে গণতান্ত্রিক চর্চার ভিতরে যেতে হবে। তা যদি আপনি না করেন, যে আপনার হয়ে যাবে, পেয়ে যাব, আওয়ামী লীগের বিরুদ্ধে লোক আছে, আমাদের পক্ষে লোক আছে, আমাদের কিছুই লাগবে না, এ কথা বললে গণতন্ত্রের চর্চা হবে না, ক্ষমতার যাওয়া যে কথাটা সেটা হবে না। আমাদের কথা হচ্ছে যে আমরা বহু কষ্ট করে মুক্তিযুদ্ধ করে এই দেশ, আমেরিকা শুধু যুদ্ধ ডিক্লেয়ার করে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল, আর আমরা বাংলাদেশ, আমরা যুদ্ধ ডিক্লেয়ার করে, আমরা যুদ্ধ করে আমাদের বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আমাদের এই দামাল ছেলেরা, কৃষকের সন্তান, গরিবের সন্তান সবাই নেমে গেল আপনার মুক্তিযুদ্ধে, এবং তারা তাদের রক্তের বিনিময়ে, তাদের ঘামের বিনিময়ে, তাদের চেষ্টার বিনিময়ে আজকে আপনি আমি আমরা যে তিনজন এখানে বসে কথা বলছি, এই কথা বলার সুযোগটা করে দেওয়া হয়েছে। ফলে বিএনপির যে প্রবলেমটা হচ্ছে যে এই দেশ মুক্তিযুদ্ধের আদলে চলবে, এই দেশকে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে এই দেশকে কেউ চালাতে দেওয়া হবে না, মুক্তিযুদ্ধ ভিত্তিক গণতন্ত্র দিয়ে এই দেশ চলবে। ওনাদের মতো ওনারা দাবি করেন যে জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা, তিনি তার দল কি করে জামাতের সঙ্গে গাঁট ছাড়া বাঁধেন এবং জামাতের সাথে একত্রিত হয়ে ভোট করেন, এইটা যদি ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় ওনারা এটার কোনো উত্তর দিতে পারবেন না। কারণ যারা বিরোধী, আমরা তো বলছি গুটিকতক লোক ছাড়া, জামাত যারা করেছে গুটিকতক লোক ছাড়া এদেশের সকল মানুষই মুক্তিযোদ্ধা, সেই জিনিসটা ওনাদের মধ্যে নেই। ওনারা ওই সেই নিজামীকে তার গাড়িতে পতাকা দিতে হবে, তাকে জয় বাংলা বলা যাবে না, উনি উনি তো সুপ্রিম কোর্টের উকিল, উনি জানেন যে কোর্ট থেকে ভাডিক হয় যে জয় বাংলা বলা হবে, কারণ জয় বাংলা বলে তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। ফলে জয় বাংলা বললে কোন ক্ষতিটা হয়ে যাবে, কোন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তা আমরা জানি না, কিন্তু সেই সময় বলেছিল যে নারায়ণ তকবীর বলতে, কিন্তু সে সাধারণ লোক, সে বলল যে না আমি জয় বাংলার বাইরে না, আমি নারায়ণ তকবীর, তাকে গুলি করে দিল, স্পট গুলি করে দিল। এইরকম অসংখ্য ঘটনা আছে। আমি বলতে চাই যে এই দোষারোপ না করে
আপনারা কি করেছেন, আপনি ভুলে গেছেন জয়নাল আবেদিন ভাই, আপনি ভুলে গেছেন আপনাদের আপনাদের যে সমস্ত করার কথা, বঙ্গবন্ধুর মামলা সুপ্রিম কোর্টের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যখন অ্যাপিলেট ডিভিশনে গেল, তখন আপনারা সেখানে জজ সাহেবদের প্রণাম করতে দিতে দিলেন না, আপনারা প্রণাম করতে দিলেন না মদুদ সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, মদুদ সাহেব সেই তিনজনকেই রাখলেন, একটা যদি তিনি উকিল জজ সেখানে দিতেন তাহলে পরে মানুষ আমাদেরকে সভ্য বলতো। শেখ হাসিনা তো তার পিতার জন্য স্পেশাল কোনো কোর্ট করেননি, অর্ডিনারি লোকের জন্য যেভাবে বিচার হয়, সাধারণ মানুষের যেভাবে বিচার হয় সেইভাবেই বিচার হয়েছে, এবং সেইভাবে বিচার হয়ে দণ্ড হয়েছে। কিন্তু দণ্ড হওয়ার পরেও আপনাদেরও তো তরফ থেকে আমাদেরকে সহযোগিতা করা উচিত ছিল, এই দণ্ডপ্রাপ্ত মানুষ যারা লুকিয়ে রয়েছে এখনো তাদের ব্যাপারে আপনারা কিছুই বলেন না। আপনারা তো বলবেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে দণ্ডপ্রাপ্ত দণ্ডিত মানুষকে আইনের আশ্রয়ে নিয়ে আসতে হবে, সে কথা বলার সাহস বা চর্চা আপনাদের নাই। ফলে এখন আমাদের শুধু দোষ দিয়ে আওয়ামী লীগের কথা বলে, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের বাইরে যায় না। আমাদের নেতা, আপনি নিশ্চয়ই তাকে শ্রদ্ধা করেন, যে তিনি জীবনের 14টা বছর তিনি জেলখানায় কাটিয়েছেন, তার সেই ত্যাগ, সেই ত্যাগ ত্যাগের অধিকারী আপনিও, যেহেতু আপনি এই দেশের লোক, আপনি তাকে শ্রদ্ধা করেন, নেতা মানেন, অতএব আপনাকেও মনে করতে হবে যে আমাদের এসে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে শেষ করে হলো, এবং তাদের হলো হয়ে বিভিন্ন দেশের দূতাবাসের দূত হয়ে গেল। এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো মানুষ ভালো মনে করছে না, এই কাজগুলো ভালো হয়নি, বঙ্গবন্ধুকে মেরে জয় হয়নি, বঙ্গবন্ধুকে মেরে ক্ষয় হয়েছে, সেই ক্ষয় থেকে দেশকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। আপনারা তাকে বরং সহযোগিতা করুন। আপনারা বলছেন যে আপনাদেরকে ডাকতে হবে, এই যে দুর্যোগ, বৈশ্বিক দুর্যোগ, এই দুর্যোগে কাউকে ডাকার আগেই আসা উচিত, করা উচিত, তবেই দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ, গণতন্ত্রের চর্চা এই মানুষরা অনুভব করতে পারবেন। এটা হচ্ছে কি, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি আপনি যেটা বলছেন, আমি আপনার কথাটা থেকে যদি একটু নেই, আপনি বলছেন যে শেষ অংশটুকু নিয়ে এসে বলছেন যে আপনাকে ডাকার আগে আসতে হবে, যে অবস্থা রয়েছে সেখানে যদি নিবেদিত প্রাণ হই আমরা তাহলে হয়তো দেশের কিছু কাজ করতে পারবো। যেন আমরা একটু কথা বলতে চাই অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ডাকার আগে আসার কথা উনি বলেছেন, আপনারা নিশ্চয়ই আসছেন এবং অনেকেই হয়তো নিবেদিত প্রাণ হয়েছেন, সেক্ষেত্রে দলীয় যে ভূমিকাটা তা কি আসলে, বিশেষ করে কোভিড মুহূর্তে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন যে দণ্ডিতদের বলেছেন আইনের আশ্রয়ে আনতে, সেই জায়গাটায় আপনাদের সহযোগিতার কথা উনি বলেছেন, এই দুইটা বিষয় যদি আপনি একটু বলেন। দেখেন, আপনি আসলে যে প্রশ্নটা মান্নান ভাইকে করতে চেয়েছিলেন এবং করেছিলেন, মান্নান ভাই সেই দিকে না গিয়ে মান্নান ভাই আপনাকে দিল্লিতে নিয়ে গিয়েছে, মান্নান ভাই আপনাকে লন্ডনে নিয়ে গেছে, মান্নান ভাই আপনাকে আমেরিকাতে নিয়ে গিয়েছে। আমি একটা কথা বলতে চাই, কোন হত্যাকাণ্ডকেই আমরা সমর্থন করি না, কিন্তু এই যে 15ই আগস্টের যে হত্যাকাণ্ডটা যে ঘটেছে সেখানে, তারপরে এই ওনাদের যে দলের লোকেরা, তারা কেউ কাউকে খুঁজে পাওয়া যায় না এবং তারা নিজেরাই পার্লামেন্টে বসে বিভিন্ন রকম আইন পাশ করেছে। এই জন্য কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার বাবা যখন সিঁড়িতে পড়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? কাজেই মান্নান ভাইরা তো এখন এইসবের জবাব টবাব দেবে না এবং এটা বলবেও না কোনো সময়, তার কারণ ওনাদের ওনারাই যে এই ঘটনাটা ঘটিয়েছে, ওনাদের লোকেরাই যে ঘটনাটা ঘটিয়েছে এই সম্বন্ধে বলবে না, কারণ আমরা কোনো হত্যাকাণ্ড পছন্দ করি না। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে, আজকে
দেশটা কোথায় যাচ্ছে আপনি দেখেন, আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন, আপনি সিভিল সোসাইটিসের মধ্যে যান, যে সিভিল ব্রুকরেডের মধ্যে যান, সেখানে দেখবেন যে তাদের তাদের সাথে আপনার জনপ্রতিনিধিদের সাথে বিরোধ রয়েছে। আপনি এই যে একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন করেছেন, তারা প্রতিদিন আপনার এই যে বিভিন্ন লোকজনদের ডেকে আপনার এই যে কি বলে না তদন্ত করছে, দুর্নীতি তদন্ত করছে, অর্থাৎ গণতন্ত্র এখন দুর্নীতির মধ্যে চলে গেছে। আপনি এই যে করোনাকালীন সময়ে আমরা তো জীবনে কখনো শুনি নাই যে এইরকম একটা অবস্থার মধ্যে যে আপনার এই চুরি করে, আপনার করোনার সময় এই যে মন্ত্রী এই একজন ডিজি চেঞ্জ করলেন, আবার আর একজন ডিজি আনলেন, সেই ডিজির কেন চেঞ্জ করলেন, তার কি বিচার হলো, তার সেটা আমরা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু জানতে পারে নাই। তারপরে দেখেন এই যে করোনার যে টিকা, এই টিকা নিয়ে দেখেন কত রকম ঘটনা ঘটে গেল। একবার বলা হলো যে গণ টিকা দেওয়া হবে, আবার আজকে প্রধান আজকে মন্ত্রী সাহেব কি বললেন, আপনিও শুনেছেন আমিও শুনেছি টেলিভিশনেই বলেছে যে এই যে গণ কথাটা কে বললেন এইটা তো আমি জানি না, তার কারণ গণ কথাটা বলা ঠিক হয় নাই। তা আপনি মাননীয় মন্ত্রী আপনি যদি এই কথা বলেন তাহলে সাধারণ মানুষ কি করবে? আজকে দেখুন দেশটা একটা বা কি বলে সেই এখন সেই বঙ্গবন্ধুর কথায় যাইতে হয় যে আমি মানুষ পায় স্বাধীনতার পরে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তে এখন চোরের ইসে আপনার দেশটা ভরে গিয়েছে। এখন করোনাকালীন সময় দেখবেন যে কারো আঙ্গুল ভুলে কেউ কেউ কলা গাছ হয়েছে আর মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আপনি এই যে দেখেন এই কি বলে এই আশ্রয়ণ প্রকল্পগুলো আপনি দেখেছেন, এই আশ্রয়ণ প্রকল্পগুলো এখন নাকি অধিকাংশ, কালকেও দেখছি আপনাদের টেলিভিশনে দেখিয়েছে যে আশ্রয়ণ প্রকল্প ভেঙে পড়ে যাচ্ছে। এই হলো এখন গণতন্ত্রের অবস্থা। শোনেন, যদি মানুষের যদি গণতন্ত্র বা কায়েম করতে হয় তাইলে পরে মানুষের কাছে যেতে হয় ভোট চাওয়ার জন্য, যেহেতু বর্তমান শাসক গোষ্ঠীর জনগণের কাছে যাওয়ার কোনো দরকার নাই। তো আপনি দেখবেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা মনোনয়ন কিনে নিয়ে যায়, তারপরে সে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে যায়, ভোট লাগে না। তো এই যদি হয় অবস্থা তাহলে এই গণতন্ত্র নিয়ে আমরা কি আলোচনা করব বলেন? সেই জন্য আমরা বলি যে দেখেন এই দেশটা, এই দেশের মানুষ 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, স্বাধীন করে একটা সংবিধান প্রণয়ন করেছে, এবং সেই সংবিধানকে বলা হয়েছে যে শাসন বিভাগ, বিচার বিভাগ আর আইন বিভাগ। তো আজকে একটি বিভাগের কোনো বিভাগেরই কিন্তু কোনো স্বাধীনতা নাই, জুডিশিয়ারিরও স্বাধীনতা নাই, আপনার এক্সিকিউটিভদের স্বাধীনতা নাই, আর যারা আইন প্রণয়ন করে তারা তো কি আইন প্রণয়ন যে করেন তাদের তো, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, যেমন এই কয়েকদিন আগে তোফায়েল সাহেব বলছিলেন যে আমি হলাম একজন আইন প্রণয়ন, আমি কি বলে মেম্বার অফ পার্লামেন্ট, আমি যাই ভোলায় কিন্তু সেখানে আমি ভোলায় গিয়ে আমার কোনো জায়গা হয় না, সেখানে ওই যে সচিব সাহেবরা কর্তৃত্ব করে। তা এই অবস্থা হলো, এটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। মান্নান ভাই যে কি উন্নয়ন করবেন আর ওনার দল যে কি উন্নয়ন করবেন, কি গণতন্ত্র কায়েম করবেন, এটা আমার কাছে অন্তত বোধগম্য হয় না। আপনাকে অনেক ধন্যবাদ দিই। আমরা ঠিক অল্প কথায় একটু মানান অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছ থেকে জানতে চাই, যে কথাগুলো বলেছেন আপনি কি কোনো একটু একটা 1 মিনিটে আপনি বলবেন যে আসলে এই যে গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চাটা কি আমরা হচ্ছে না, বা ওনারা যে অভিযোগ করছেন বারবারে বলছেন সেখানে কি কোনো ঘাটতি রয়েছে কিনা? খুবই ঘাটতি রয়েছে,
কারণ হচ্ছে কি, গণতন্ত্র উনি তো টেলিভিশনে বলে খালাস হয়ে গেলেন, কিন্তু এর চর্চাটা দরকার। রিজভী সাহেব যেমন সকালবেলায় এসে একটা চুথা পাঠ করেন ধর্ম ধর্মগ্রন্থের মতো, ওনাদের গণতন্ত্র শেষ হয়ে গেল। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, ওনাদের হাত থেকে গণতন্ত্রকে গণতন্ত্রে নেবার জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা রাস্তায় শুয়ে পড়েছি, আমরা সংগ্রাম করেছি, আমরা এই দেশের করে করেছি। এটা আমি বলে নিয়ে আপনি বলবেন, আমাকে যদি না দেন বলতে, গণতন্ত্র তো আমি গণতন্ত্র চর্চা করছি, আপনাকে ছেড়ে দিতে পারি যদি একটু বলে ছেড়ে দিব আর কি বলবো। আপনি বলেন স্যার, আপনি বলছিলেন কি, এক মিনিটে আমি বলার জন্য বলছিলাম আপনাকে। জি, তো আমার তো আমার কথা হচ্ছে যে আমাদেরকে স্বয়নে স্বপনে সবসময়ের জন্য গণতন্ত্রের কথাটা আমাদের হৃদয়ে রাখতে হবে, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে নির্লোভ হওয়ার জন্য মানুষের যে একটা চেষ্টা, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্ব, এবং উনি আমাদেরকে বলেছেন যে আমরা অনিয়ম করছি, আমরা বিভিন্ন জিনিস সরিয়ে ফেলছি, আমরা যাদের দেওয়ার তাদের দিচ্ছি না, এ কথা উনি বলেছেন। এটা হচ্ছে না একেবারে তা আমি বলবো না, কিন্তু এ কথা ওনাকে মানতে হবে যে মদের দোকান বসায় আমরা, সেখানে মদ মেয়ে মানুষ থাকে, এ কথা উনি বলেছেন। আমরা কিন্তু তাদের কাউকে রেহাই দিচ্ছি না, আমরা তাদেরকে আইনের মধ্যে নিয়ে এসেছি, এবং আইনের আদালত থেকে যে নিয়ম হচ্ছে, সাজা হচ্ছে, আদালতের যে বিচার হচ্ছে, সেই বিচারে আমরা বিচারকদের উপরই বিচার ছেড়ে দিয়েছি। আমাদের পুলিশ, আমাদের র‍্যাব তাদেরকে ধরে এনে বিচারকদের কাছে হাজির করে দিচ্ছে। অর্থাৎ যারা অপরাধ করছে তারা নিজের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা এই কথাটাই বলতে যাচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ স্যার। এবং এটা খুব ভালো কথা বলেছে, কেন ওনাদের এত দুর্বৃত্তের সৃষ্টি ওনারা করেছেন এই কয় বছরে, এইটা বিচার করে কত বছর লাগবে আল্লাহ ছাড়া কেউ জানেন। আপনাকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম, আমরা বলছিলাম যে রাজনীতি কোন পথে, এবং আজকে আমরা গণতন্ত্র গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চা নিয়ে আমাদের দুজন আলোচক খুব সুন্দর বক্তব্য রাখলেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।